রাতে রাতে খোলা থাকে রাতে মাল থাকি পুরো ফ্যামিলি বন্ধু ভাই স্পেশাল গ্রুপ যেটা জন্য এখানে আসা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি কাঁচপুরের বিখ্যাত ভান্ডারী হোটেলের সামনে এটা কাঁচপুরের একটা বিখ্যাত হোটেল যারা কাঁচপুর আশেপাশে আছেন তারা অনেকেই এই হোটেলটা চিনেন এই হোটেলের কোনো সাইনবোর্ড নাই এবং দেখে চেনার উপায় নাই যে এটা একটা হোটেল তবে এর লোকেশনটা হচ্ছে চাঁদমহল সিনেমা হলের ঠিক পাশেই এবং এই হচ্ছে তাদের স্পেশাল গরুর মুরগি কাতল মাছ বোয়াল মাছ রুই মাছ সবজি পাঁচমিশালি করলা ভাজি লাল শাক ভেন্ডি ভাজি রুই শাক বাঁধাকপি গরুর গোশ এবং ভর্তা জাতীয় আইটেমগুলো খাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা থেকে দুটার মধ্যে আসতে হবে কারণ তাদের গরুর গোশ খুব দ্রুত শেষ হয়ে যায় তারা প্রতিদিন 30 কেজির মতো গরুর গোশ বিক্রি করে থাকেন এটার জন্য এখানে আসা টেস্টি এবং মটনটা খুব সুন্দর মিশছে একটু স্পাইসি একটু মজা পেঁয়াজ শসা মরিচ লেবু স্পাইসি লাউ খুব মজা আর মধ্যে চিংড়ি মাছ খাবারগুলো রাত্রি চূড়ায় রান্না করা লাউর মধ্যে যে পাঁচফোড়নটা মিক্স মানে যে গরম মশলা আমরা বলি পাঁচফোড়নটা মিক্স করা হয়েছে পাঁচফোড়নের কারণে টেস্টটা বাড়ছে পাঁচফোড়নটা সব জায়গায় ইউজ করে না খুব টেস্টি এবার হচ্ছে সেই স্পেশাল গরুর গোশত গরুর গোশতের কালারটা খুবই চমৎকার আসছে লাল গুণা কালারটা খুবই সুন্দর আর গরু মাংসটা চমৎকার সিদ্ধ হয়েছে দেখুন খুবই চমৎকার শক্ত মশলা স্মেলটা খুবই ভালো লাকড়ি চুলায় রান্না বাটা মশলা মনে হয় এবং এটা হচ্ছে বাটা মশলা এবং খুবই সফট এই দেখেন গরুর গোশতটা খুবই সফট খুব ভালো ভালো ছিল আসছে গোশতটা টেস্ট করার জন্য হলেও এই হোটেলে আসা উচিত সবার এবং গোশতে ওনারা কাঁচামরিচ ব্যবহার করেছেন সাধারণ আর ওনাদের তো অনেক আইটেম আছে আপনারা দেখেছেন তাদের সাথে হচ্ছে একটু গরুর গোশত ঝোল নিয়ে নেবেন কিছু লাগ বলি রাখলে কই খুব ভালো রান্না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনাদের ডেলি মাল ডেলি দিচ্ছে না না ঠিক আছে আলো যাত পুরো ব্যস্ত গেছি রাত রাত খোলা থাকে রাতে মাল থাকি পুরো ফ্যামিলি বন্ধু মাল গরু গোস্তের ঝোল দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে মাইকে খেতে খুবই ভালো লাগে যারা খান প্লিজ একটু জানাবেন
Thank you.